হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ফাইনাল ইয়ার এনিম স্টুডেন্ট। তো কালকে যারা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আজকে আমাদের ফেয়ারওয়েল, আর ফেয়ারওয়েলের জন্য আমাদের কিন্তু আজকে ডিউটি যেতে হয়নি। আমাদের যেখানে ক্লাস হয় সেই ক্লাসরুমেই আমাদের অনুষ্ঠানটা হবে 11টা থেকে। তো সেই জন্য আমরা একদম রেডি। আমি আজকে চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরো প্রোগ্রামটা হবে আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠানটা শেয়ার করার। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। চলো দেখা হচ্ছে একটু পরে। তো আমরা এখন যাচ্ছি ক্লাসরুম, আর আমাদের সাথে আছে পূর্বাদি। দেখা হচ্ছে ক্লাসরুম গিয়ে। তো চলো এবার আমরা ক্লাসরুমে ঢুকছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের ম্যামরা আমাদের জন্য কেমন করে ক্লাসরুমটা ডেকোরেট করেছে। তো চলো। তো প্রথমেই আমরা আমাদের ক্লাসরুমে ঢুকেই দেখলাম যে আমাদের ব্ল্যাকবোর্ডটাকে এত সুন্দর করে ডেকোরেট করেছে আমাদের ম্যামরা। তো চলো এবার তোমাদেরকে আমি পুরো রুমটাকে ঘুরে দেখাচ্ছি যে আমাদের ম্যামরা কেমন করে ডেকোরেট করেছে। তো রুম ঘুরে দেখার আগে কিন্তু আমাদের নজর চলে যাচ্ছে এই মেমেন্টো এবং তার সঙ্গে আমরা যে শান্তিনিকেতনে আছি 2 বছর ধরে, তো এই শান্তিনিকেতনের নাম লেখা এই ফাইলগুলো কিন্তু ম্যামরা আমাদের প্রত্যেকে জেনে নিয়েছে। আর যখন দেখলাম যে এই মেমেন্টোগুলোর উপর প্রত্যেকের নাম লেখা আছে তো সবাই অনেক খুশি। তো চলো এবার পুরো রুমটাকে ঘুরে দেখার পালা। যখন ভিডিওগুলো করছিলাম তখন সত্যি দেখে চোখে জল আসলো এই লেখাগুলো, কারণ আজ 2 বছর হতে চললো, আর মাত্র হাতে গোনা 9 থেকে 10 দিন। তারপরে এই বোলপুরটাকে, এই ক্লাসরুম, আমাদের এত এত স্মৃতি সব ফেলে রেখে চলে যেতে হবে বাড়িতে। তো এরপর আমরা আমাদের ক্লাসরুমে যে যার মতো বসে গেলাম। এবং তারপর তো দেখো আমাদের একটা ম্যাম কিন্তু গিয়েছিল অনেক কিছু কিনতে। তো কী কী কিনতে গেছিলো তো তোমরা নিজেরাই দেখিয়ে নাও। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ টিফিন, আর তারপরে এখানে রোজ আছে। তো বুঝতেই পারছো এগুলো কী করা হবে। আর এইটা হচ্ছে কেক, এইটা কিন্তু আমাদের তরফ থেকে। তো এটা কী করা হবে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। বলো। এই তো এখন আমরা ক্লাসরুমে বসে আছি সবাই, আর আমরা প্রথম বেঞ্চে বসে আছি কারণ আমাকে ভিডিও করতে হবে। আর আমার পেছনে আছে নিকি, তারা চুমকিরা। এই তোরা তাকাবি না, পরে বলবি নিস নি। তো আমি ভিডিও করছিলাম আর সামনে তাকিয়ে দেখি প্রিন্সিপাল ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। তো সেদিন অসুবিধাকে স্টপ করতে হয়েছে। ধরাই যা
ঠিকঠাক ছিল, কারোর অন্তত খারাপ তেমন কিছু আমার চোখে অন্তত পড়েনি,
সেই জন্য তোমাদের কমটা চলেছেন, কারণ আমাদের একটা দায়িত্ব থেকে থাকে, আমার বলি ম্যাডামদের বলি সবারই একটা দায়িত্ব থেকে থাকে। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের একটা পরাধীন জীবনযাপন করতে হচ্ছে, হয়তো বা আমি জানি না কতটা হয়েছে, হতে পারে আমাদের এই রেস্ট্রিকশন, রেস্ট্রিকশনের সবসময় দরকার থাকে, রেস্ট্রিকশনের খুব প্রয়োজন, সেটা এখন হয়তো বুঝতে পারছো না, তোমরা পরে হয়তো বুঝতে পারবে যে রেস্ট্রিকশনেরও দরকার আছে সব কিছুই। যাই হোক, আলটিমেটলি 2 বছর কেটে গেছে, তোমরাও তোমাদের পরীক্ষা দিয়েও ফেলেছো, চলে যাবে, স্মৃতি থাকবে তোমাদের, এইসব পারফরমেন্সের স্মৃতি থাকবে আশা করি, কতদিন থাকবে জানি না, তোমাদেরও কতদিন থাকবে তাও জানি না, সুসম্পর্কটা রাখতে হবে। আর মনে রাখতে হবে আমাদের, আমরা যে ওথ নিয়েছি, আমরা যে যে কাজে ব্রতি হয়েছি, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই জায়গা থেকে আমাদের পদস্খলন যেন না হয়, এটুকু আমাদের অনুরোধ। দেখো আমরা গিয়ে যেখান থেকে আসি, আমরা সবাই কিন্তু একটা লক্ষ্য নিয়েছি, আমাদের প্রাইমারি লক্ষ্য অবশ্যই আমাদের জীবিকা ব্যাপার আছে সবারই, সেটা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সেবামূলক কাজ, সেবামূলক কাজে সেই মনোভাবটা যেন থাকে। আমাদের প্রত্যেকের মনোভাব আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা, প্রত্যেকের সংস্কৃতি হয়তো অনেকে এক নয়, কিন্তু ব্যাপারটা কিন্তু আমাদের কাজটা কিন্তু এক। অতএব আমাদের এই সেবামূলক কাজে তোমরা যদি ভবিষ্যতে যেখানে যাবে সেখানে যদি ভালো কিছু করো, তাহলে ম্যাডামের সুনাম হবে, আর বোলপুরের এই হসপিটালের সুনাম হবে যে না ওখান থেকে মেয়েরা কিছু শিখে এসছে, শুধু লেখাপড়া শেখাটা শেখানো, শেখার সঙ্গে সার্বিক চারিত্রিক শিক্ষা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা যদি সবার সঙ্গে মানিয়ে চলা, সময়ের অনুযায়ী জায়গা অনুযায়ী সবার সঙ্গে মানিয়ে চলতে পারবে, সমাজে স্বাধীনভাবে চলবে অবশ্যই, এরকম না রেস্ট্রিকশন মানে তোমাকে বেঁধে দিল যে এটা করবে না ওটা করবে না, যেটা ন্যায্য সেটা নিজেদের প্রাপ্য অধিকারও বুঝে নিতে হবে, এটা এমন না যে বেঁধে দিলে মেনে থাকবে, তোমরা এরকম হেসে খেলে জীবন কাটাও, ভবিষ্যতে আরও সাফল্য লাভ করো, এটুকু আমার আশা। তোমাদের সবাইকে আবার কংগ্রাচুলেশন জানাচ্ছি, ছিল না সবার শুভকামনা করি, ঠিক আছে, এটুকুই আমার এ, সবাই নিজে নিজে জায়গায় ভালো করে কাজ করবে, এটুকুই আমার আশা, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডামকে, আবার ধন্যবাদ, এটা কমপ্লিট করেছেন একটা কোর্স, আর সবাইকে আমার ভালোবাসা, ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু বলার নেই আমার, কারণ কাজের দিক থেকে বলবো যে গল্প জগতে এমন কিছু করি
প্রতিষ্ঠানের নামটা উজ্জ্বল হয়। আর ভবিষ্যৎ অনেকটা বড়, অনেক রাস্তা হাঁটতে হবে। তোরা ছোট ছোট মেয়ে, আমি তোদের সবসময় ইন্সপায়ার করেছি যে এখানে থেমে যাস না, থেমে যাওয়াটা জীবন নয়, অনেকটা রাস্তা, অনেক লম্বা রাস্তা, ঠিক মতো করে চল। এবং হচ্ছে আর ইনস্টিটিউশনের নামও উজ্জ্বল কর, আর তোদের কেরিয়ারও ভালো কর। আর একটা কথা বলবো, তোদের হয়তো আমার সম্বন্ধে বা অন্য টিচারদের সম্বন্ধে যদি কিছু ক্ষোভ থাকে, আজকের দিনই বলে পরিষ্কার হয়ে যা। কারণ হচ্ছে কি, এই ক্ষোভ নিয়ে যেন যাস না। কারণ হচ্ছে এখানে তোদের থেকেও আমার কিছু শেখার আছে। আমি টিচিংয়ে এসছি বলে বা পড়ছি আর বলে বা আমি সব আচরণকে ঠিক করছি সেটাও না। এখানে তুই যদি তোরা যদি আমাকে কিছু বলিস বা আমাদের কিছু খারাপ লেগে থাকে, আমরা চেষ্টা করবো সেগুলো আমাদের ভবিষ্যতে যারা আসবে তাদের কারেকশান করে নেওয়া। ভালো থাকবি, সুস্থ থাকবি, আর প্রত্যেকটা পেশেন্টকে নিজের বাড়ির লোক মনে করবি, এরকমভাবেই কাজ করবি। সেটা তো কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বাচ্চা। আর তোদের ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ, কেয়ারফুলি কাজ করবি, খুব যত্ন করে কাজ করবি। মানে বাড়ির ব্যাপারটা বাড়িতেই রেখে আসবি, কাজের জায়গাটা কাজের জায়গাতেই দিবি, যেটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি। আর হয়তো আমাকে সহ্য করতে করতে তোদের নিচের গানগুলো নড়ে যাওয়ার অবস্থা হয়েছে। এরপরে যা হবে ভালো হবে, দেখবি ভবিষ্যৎ ভেবে দেখবি যে কেন বলেছিল, কি জন্য বলেছিল, তাহলে মনে হয় এতখানি খারাপ লাগবে না। ভালো থাকবি, আর বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি। আমি এইগুলি শেষ করছি। থ্যাংক ইউ ম্যাম। আজ দু বছর তোমরা ট্রেনিংটা কমপ্লিট করে যেতে চলেছ, খুব ভালো করেই কমপ্লিট করেছো। আমার মনে হয় তোমরা যা যা পেয়েছিলে তাদের কাছ থেকে বেশ ভালোভাবেই তোমরা অনেক কিছুই, মানে তোমার যে কর্মজীবনের পথটা যেভাবে চলবে সেই জ্ঞানটা তোমাদের নিশ্চয়ই হয়েছে আমি আশা করছি। এবং সেই টিচারদের অনুসরণ মতন অনুসরণ করেই তোমরা কিন্তু কর্মজীবনে এগিয়ে যাবে। আর এটাই কথা বলার যে আজকে হ্যাঁ তোমাদের যেতে যেতেই আমাদের মন চাইছে না, কিন্তু তোমরা এখানে সত্যিই আমাদের মানে খুব প্রিয় হয়ে গেছিলে। আমি তো তোমাদের সঙ্গে অত বেশি সময় কাটাইনি, কিন্তু একটু আধটু সময় তোমাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি, তাতেই কিন্তু আমার মনে হয় যে আমার ছাত্রীতে না আমারই ছাত্রীরা, আমার প্রিয় ছাত্রীরা, আমি যেন টিচার ছিলাম এটাই মনে হয়। যে আমি আলাদা কেউ নার্সিং সুপারিনটেন্ডেন্ট আলাদা কেউ কিছু তো মনে হয়নি, মনে হচ্ছে যে ওরাও আমার ছাত্রী, ওদেরকেও ঠিকভাবে শেখাতে হবে, শেখার সুযোগ দিতে হবে, ওরা যাতে ঠিকভাবে টিপে গিয়ে আমাদের ফিল্ডে গিয়ে ঠিকঠাক কাজ করতে পারে এবং সেখানে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, এটাই মেন। ওখানে কিন্তু একটা পাবলিক ফিল্ডে কাজ করতে গেলে যেটা দরকার, অনেকেই অনেক কথা বলবে তোমাকে রাগানোর জন্য, মানে রেগেই যাবে তুমি হয়তো, অনেক কথা বলবে যে এই এটা আমার বলো না, ওটা আমার বলো না, অনেক কিছু বলবে, কিন্তু সেখানে রেগে গেলে চলবে না। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, বুঝিয়ে বলতে হবে, হ্যাঁ সেটা কথাটা আসতে বলতে হবে, শান্তভাবে বলতে হবে, রাগ করা চলবে না। আর তোমরা তো কাজ কাজগুলো ভালো করেই শিখেছো, আশা করছি কাজের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে আইটিআরটা একটা যে রিলেশনশিপ, পাবলিকের সঙ্গে যে রিলেশনশিপটা বলতে হবে, প্রথম দিন থেকেই চেষ্টা করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ম্যাডাম যেটা বললো যে বাড়ির লোককে, বাড়ির লোক ভেবে তুমি তাকে কিন্তু কেয়ার করো, আমার বাড়ির লোক হলে আমি যেমন তাকে কেয়ার দিই সেরকম আমার কাছে যে যারা আসবেন আর কি সেবা নিতে, পরিষেবা নিতে, তাদেরকেও আমরা বাড়ির লোক করেই পরামর্শ। আর একটা কথাই বলবো, তোমরা খুব ভালো ছিলে, আমার মানে অন্তরে অন্তঃস্থলেই মানে থেকে যাবে সেসব স্মৃতি। যাই হোক আজকে খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে বিদায় দিতে, কিন্তু এটা তো আর করে রাখতে পারবো না, শুধু যাওয়ার আশা, যেতেই হবে, তোমাদের বৃহত্তর কর্মজীবনে যেতে হবে। সেই কর্মজীবনের জন্য তোমরা প্রস্তুত হও, ভালো করে থাকো, ভালো থাকো, ভালোভাবে কাজ করবে, সবাই ভালো থাকবে, নিজের শরীর সুস্থ রাখবে, বাড়ির সবাইকে সুস্থ রাখবে, এবং সমাজকে সুস্থ রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধা ম্যাডাম,
আমার বিশেষ কিছু বলার নেই, ম্যাডাম তো সবই বলে দিলেন। যেটা আমরা মানে আমরা এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে ভবিষ্যতে ভালো কাজ পাওয়ার, সেটা তো অবশ্যই, এবং আশা করি তোমাদের মানে ভালো মানে কাজের জগতে ভালোই, এখানে ট্রেনিং তোমাদের খুব ভালোই হয়েছে, ভালো কাজ করবে। তার সাথে যেটা অবশ্যম্ভাবী যেটা মানে দরকার যেটা, সেটা হচ্ছে মানে চারিত্রিক উন্নতি করা, যেটা ম্যাডাম বললেন আইপিআর, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের প্রফেশনটাই কিন্তু, তারপর তোমরা তো পাবলিক হেলথে কাজ করবে, আইপিআর কথাটা কিন্তু মানে গুড একটা রিলেশন মানে আর কি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তাই তো? তো এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু পাবলিকের সাথে গুড রিলেশন তৈরি করতে হবে, তাতে সে যেরকমভাবে কথা বললে, যেভাবে কাজ করলে, যেভাবে অ্যাপ্রোচ করলে হবে, সেটা কিন্তু আমাদের প্রথম মাথায় রাখতে হবে। কাজ তো আমি করবো, হ্যাঁ, আমাদের প্রফেশনের তো সব থেকে বড়ো একটা বিষয় যেটা হচ্ছে অনেস্টি, তাই তো? আমরা মানে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু হয়তো পেশেন্টকে কী করলাম, পেশেন্ট দিলাম না, পেশেন্ট বুঝতে পারলো না, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের মানে নিজস্ব ব্যাপার অনেস্টিটা। সুতরাং আমরা আমাদের কাজের প্রতি তো অনেস্ট থাকবোই, তার সাথে ওই আইপিআরটা কিন্তু ভালো রাখতে হবে সবার সাথে। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের অনেক দায়িত্ব বেড়ে যাবে, আমাদের একটা সাংসারিক জীবন থাকবে, একটা কর্মজীবন থাকবে, অনেক দায়িত্ব বেড়ে যাবে, তাই তো? কিন্তু যেখানে যেটাকে রাখা সেখানে রাখতে হবে, এবং যেখানে যতটুকু আমরা কাজের জায়গায় থাকবো এবং দেওয়া সম্ভব আমাদের পক্ষে, সেটুকু কিন্তু আমাদের করতে হবে। টিচার ও স্টুডেন্টের সম্পর্কে তুলনা তো কোথাও নাই,
হসপিটাল আর কমিউনিটি ডিউটি শুরু হলো। সব শেষে বুঝলাম যে এই বাইরের জগৎটাও বেশ ভালো, সার্ভিস দিতে গেলে রিস্ক কিন্তু আছে, কত লজ্জা কত ভয় সবই এখন চুল হয়ে গেছে। একটা কথা কিন্তু সবাই মনে রেখো, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নার্সিং এ নয়। বাধা পড়লাম এনটিএস এর স্ট্রিক্ট রুলে, কাজ করার থাকে জড়িয়ে পড়লাম আরো ভুলে, ভুল হলে এল কাটার ভয় তা কমে সব এনটিএস এর ভয়। এই সিচুয়েশনটা বেশ ভালো, প্রথম দেখা মোদে, কপালে টিপ হাতে প্রসাদ, পরীক্ষা জাস্ট আগে, একটু সাহস দিয়ে বেস্ট অফ লাক কথাটা থাকে মুখে, প্রোগ্রাম নিয়ে হেসে খেলে ফার্স্ট ইয়ার হলো শেষ, শুরু হলো এক নতুন অধ্যায় সেকেন্ড ইয়ারের রেস। প্রোগ্রামের ডেকোরেশনে ম্যামদের আইডিয়া চরম, যতই বাইরে বকুক না কেন ভিতরটা কিন্তু বেশ নরম। এবারে তো অ্যাসাইনমেন্ট ডিউটি প্রসিডিওর সবেরই ছিল পর্ব, আমরা ভালো জানি ভালো পারি তা নিয়ে এনএস ম্যামের খুব গর্ব। যখনই ওনারা ভালোবেসে বলেন ওরা আমাদের নিয়ে, সত্যি খুব ভালো লাগে, আর কিছু তুলনা হয় এর চেয়ে। হাসি ঠাট্টা ঝগড়া তর্ক করে চলে গেল সেই দিন, কত মজা কত ভালোবাসা কখনো দিতে পারবো না তার দিন। ম্যামদের ওই মিষ্টি হাসি আর খাবারের আবদার সবই থাকলো পাশে, আর কেই বা শুনবে কার। আজ সবার সামনে বললাম এখানে যাচ্ছিল জমা, এই দু বছরে কোনো ভুল ত্রুটি হলে ম্যাম প্লিজ আমাদের করবেন ক্ষমা, ছোট্ট প্রচেষ্টা আমার জানি প্রচন্ড হবে আপনার, এরপরেতে কে কোথায় দেখায় মেলা স্যার, এই ডিউটি চলবে পেরোবে অনেক না। তো অ্যাট লাস্ট সেই মোমেন্টটাও চলে এলো। আমরা আমাদের জন্য কত সুন্দর এগুলো মানে ভেবেছে আমাদের জন্য একেবারে মেমেন্টো, তার সঙ্গে একটা করে শান্তিনিকেতনে থাকি তো সেটার জন্য একটা মেমোরি, একটা করে ফাইল, একটা করে রোজ, তার সঙ্গে একটা করে মিষ্টি আর একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে। টিচিং লাইফ এখানেই প্রথম, তবে সার্ভিস লাইফ আমার প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, তো ভালো লেগেছে, স্টুডেন্টরা কেমন হয়, কিছু বদমাস থাকে আমাকে গাইড করতো, দিদি এরকম এত রিল্যাক্সে সব দেবেন না, স্টুডেন্টদের সাইকোলজি বুঝে চলবে, তো অনেক গাইড করেছে, সত্যি আমি বুঝি না ওটা বলছে এটাই কি, ওরা যে দুষ্টুমি করতে পারে মিথ্যে রাস্তায় নিতে পারে আমি অত বুঝি না, ওর প্রবলেম আছে, ও তো বললো ওটা যাবে। হ্যাঁ, তো গাইড করেছে প্রচুর, আর তোদের মেয়ে আমার সত্যিই ভালো লেগেছে, জীবনের প্রথম স্টুডেন্ট তোরা। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের রেজাল্ট তো যথেষ্টই ভালো করেছে, সেকেন্ড ইয়ারের রেজাল্টও আশা করি ভালো হবে, কারণ যা প্রিপারেশান তোদের ছিল কিন্তু অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো আমি দেখে নিয়েছি সবাই। হ্যাঁ, মোটামুটি সবাই পুরীতে তো পুরী, দু একজন উঠি সাতশো এরকম তাদের ছেলে ভালো হবে, আর ভালোবাসা তো আছেই চলে যাবি, মানে আমার খুবই খারাপ লাগছে, আর কিছু বলতে পারিস না আমাকে। থ্যাংক ইউ ম্যাম, সব এবার থাকবে না।
স্যার কি বলছে? স্যার কি বলছে? মরি কিন্তু মহিমা আছে, শুধু উল্টা হবে না, লাটাই থাকে। হ্যাঁ দেবে দেবে লাটাই, কোনো টিপটি না থাকে না, অথচ লাটাই থাকবে। এটা মনে মেনে নিতে হবে। ব্যাস আর এখানে কিন্তু একটা গ্রুপ করে ম্যামদের সঙ্গে ছবি তোলা হয়েছে, তো চলো এবার তোমরা ছবিগুলো দেখে নাও।